প্রিয় বন্ধুরা, যাত্রায় বের হবার পর থেকেই হিন্দু মুসলিম ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান পাচ্ছেন। কিন্তু একদিকে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা গুজবের ছড়াছড়ি চলছে। সিয়াব ভাইকে নিয়ে যেন মিথ্যা গুজব ছড়ানোর ট্রেন চালানো হচ্ছে, যে পাকিস্তানে পৌঁছে গিয়েছেন, তার উপর হামলা করা হয়েছে, তিনি হাসপাতালে আছেন ইত্যাদি। মৃত্যুর খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকল বিষয়ের প্রমাণ সহ সঠিক তথ্য দেব। আর বর্তমানে আজকে 10ই আগস্ট, সিয়াব ভাই কোথায় আছেন, রাতে কোথায় অবস্থান করবেন, কাল সকালে তিনি কোন দিকে রওনা দেবেন, কেরালা থেকে যাত্রা শুরু করে সিয়াব ভাই কতটুকু পথ পাড়ি দিয়েছেন, এবং ভারত পাকিস্তানের বর্ডার পৌঁছাতে সিয়াব ভাইকে কতটুকু পথ পাড়ি দিতে হবে ইত্যাদি, এই সকল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কেরালা থেকে যাত্রা শুরু করে কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট অতিক্রম করে সিয়াব ভাই রাজস্থানে প্রবেশ করেছেন। কেরালা থেকে তার বর্তমান অবস্থান এ পর্যন্ত 72,200 কিলোমিটার। বর্তমানে তিনি এখন রাজস্থানের ভিলওয়াড়া জেলার গঙ্গাপুরি শহরে অবস্থান করেছেন। গঙ্গাপুর থেকে আজমির প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। 9-10 মহরম উপলক্ষে সিয়াব ভাই তার যাত্রা দুদিনের জন্য অব্যাহত রেখেছেন। গত পরশু রাতে আর গতকাল রাতে তিনি গঙ্গাপুরে তার এক বন্ধুর বাড়িতে অবস্থান করেছেন এবং আজ রাতেও সেখানেই অবস্থান করবেন। আগামীকাল ফজরের নামাজ আদায় করে সিয়াব ভাই ভেলুয়ার দিকে তার পরবর্তী যাত্রায় পুনরায় শুরু করবেন। সিয়াব ভাই এখনও রাজস্থানে রয়েছেন, পাকিস্তানে পৌঁছাননি। বর্ডার অতিক্রম করতে সিয়াব ভাইকে এখনও প্রায় 900 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। আর এই 900 কিলোমিটার পথ পাড়ি দিতে সিয়াব ভাইয়ের প্রায় 30-35 দিন সময় লাগবে। তাছাড়া বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় সিয়াবকে নিয়ে যে সকল মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে, সিয়াব ভাইয়ের সাথে তেমন কিছুই ঘটেনি, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, সিয়াব ভাইয়ের প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কী তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটিতে একটি লাইক দিন, সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। এ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।